সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল্লাহ গাজী। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি ঢাকা 5 আসনের সংসদীয় যে আসন, সেই আসনের তৃণমূল নেতৃবৃন্দ, তৃণমূল নেতারা। আপনারা জানেন আগামী দিনে আওয়ামী লীগের কেমন প্রার্থী তারা চান। আপনারা জানেন 23-এর নির্বাচন শুরু হবে, যদি 23-এর নির্বাচন হয় তাহলে নির্বাচনটা কিন্তু অনেকটা কাছে চলে এসেছে। সেই সুবাদে ঢাকা 5 আসনের অঞ্চলের মানুষ, ঢাকা 5-এর বাসিন্দারা, ঢাকা 5 আসনের সাধারণ মানুষ, তৃণমূল, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আসলে তারা কেমন আসনটা চান, কীরকম এমপিকে তারা চান, সেই বিষয়ে আমরা কথা বলতে আজ এসেছি যাত্রাবাড়িতে, যেখানে 63 নম্বর ওয়ার্ড, যিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, তিনি হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত হবেন। আমি তার সাথে জানতে চাবো যে আগামী নির্বাচনে তিনি কেমন প্রার্থীকে তিনি পছন্দ করেন, কি জানতে চাবো আমাদের সেই আজকে যিনি আমাদের সাথে রয়েছেন। হাবিব ভাই, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনি কীরকম প্রার্থী এই আসনে চান। আসসালামু আলাইকুম। ঢাকা 5 আসন একটা যে চতুর্দিকে আসলে ঢাকা 5 আসনটা আমাদের পরে, এই ঢাকা 5 আসনের যে বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ তৃণমূল থেকে উঠে আসা রাজনীতি যাদের হাত ধরে ছাত্রলীগ করেছেন তাদেরকে মূল্যায়ন করবেন, দুর্দিনে যারা অনেলিবেনে যারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন তারই মধ্যে একজন আছেন যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন ভাই। ইতিমধ্যেই ঢাকা মহানগর দক্ষিণের সর্বোচ্চ জায়গায় কাজ করেছেন। আপনারা দেখবেন করোনাকালীন সময়ে যে আলহাজ কামরুল হাসান রিপন ভাই কী পরিমাণ সহযোগিতা করেছেন, যারা ঘরে বসেছিলেন অথচ যা আলহাজ কামরুল হাসান রিপন ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি থাকা অবস্থায় যেরকমভাবে প্রত্যেকটা ঢাকা 5 আসনের প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে তার ত্রাণ পৌঁছে দিয়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, এটা ইতিমধ্যে সবার সাড়া পড়েছে। তৃণমূলের কর্মীরা চায় ঢাকা 5 আসনের মানুষকে যেমন একজন শিক্ষিত ভদ্র লোক ঢাকা 5 আসনে আসে, ছাত্রলীগ করা ছেলে যেমন ঢাকা 5 আসনে আসে, এই সুবাদে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে, ঠিক আছে, রিপন ভাইকে ঢাকা 5 আসনের মানুষের সবাই তাকে খুবই পছন্দ করে, তাদের মনিকোঠায় চলে এসেছে। আমরা আশা করি ঢাকা 5 আসনের সারা বাংলাদেশের মধ্যে ঢাকা 5 আসনটা একটা গুরুত্বপূর্ণ এলাকা, এই ওয়ার্ডের এই ঢাকা 5 আসনে একজন সুযোগ্য শিক্ষিত মার্জিত যার ভিতরে কোনো এই খুঁত নেই, মানে একটা আছে না মানুষের ভূমিদস্যু, জাগাদস্যু, আর চাঁদাবাজ, সন্ত্রাস, ঠিক আছে, এগুলো যদি না আসে তারই ভিতরে আমাদের তৃণমূল পক্ষে একটা দাবি যে আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে ঢাকা 5 আসনের এমপি হিসেবে আমরা আগামীতে দেখতে চাই। আর একটু বলতে চাই যে এখন সারা বাংলাদেশে দেখেন দলের মধ্যে যখন একটা হাহাকার চলে এসেছে কিসিনো একটা সমস্যা, ওই দুর্দিনের সময় জননেত্রী শেখ হাসিনা আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে এই দলকে সুসংগঠিত করার জন্য একটা নতুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে বসিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভালো, যে যোগ্য লোকটা, যে আমি যেরকম একটা লোক, আমার একটা কর্মী যেন আমার মতোই হয়, জননেত্রী শেখ হাসিনা তার ভিতরে পেয়েছে যে সেই একটা লোক আছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলহাজ কামরুল হাসান রিপনই পারবে যে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ভূমিদস্যুমুক্ত, কেসিনোমুক্ত একটা দল সুসংগঠন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারে। তাই আমি আশা করি, যেহেতু জননেত্রী শেখ হাসিনা
আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেসিনো মুক্ত করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার জন্য যদি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বানিয়েছেন, তাই আমগো ঢাকা পাঁচ আসনের আসনের ভূমিদস্যু চাঁদাবাজি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সকল অনৈতিক কাজে যারা লিপ্ত আছে তাদেরকে না দেওয়ার জন্য একজন শিক্ষিত মার্জিত সুদক্ষ ঠিক আছে একজন নেতাকে যেন এই ঢাকা পাঁচ আসনে এমপি হিসাবে দেয়। এই সুবাদে আমাদের আলহাজ কামরুল হাসান রিপন ভাই ঢাকা পাঁচ আসনে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট ইউনিয়ন থানা ডোর টু ডোর চলে গেছে ঘুরছে এবং মানুষের মনের ভিতরে ঢুকে গেছে। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে জাস্টিফাই করে দেখবেন যে আলহাজ কামরুল হাসান কেমন। তাই আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার কাছে যে জননেত্রী শেখ হাসিনা ঢাকা পাঁচ আসনে এমপি হিসাবে আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে দেয়। আমি আমাদের তৃণমূলের দাবি, তৃণমূল আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ কৃষক লীগ ছাত্রলীগ তাঁতলীগ সবার দাবি যে আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে আগামী নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাবিবুর রহমান হাবিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী নির্বাচনে ঢাকা পাঁচ আসন থেকে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে সৎ যোগ্য শিক্ষিত চাঁদাবাজ মুক্ত এবং ভূমিদস্যু মুক্ত একজন প্রার্থী হিসাবে তারা যে মনস্থ করেছেন সেই প্রার্থীদের নামের যে তালিকা রয়েছে তাদের কাছে তারা বলেছেন আলহাজ কামরুল হাসান রিপনকে তারা আগামী দিনে চান। এই ছিল আমার কাছে ঢাকা পাঁচ আসনের স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।